জামালপুরের মিলানদহে মির্জা আজম অডিটোরিয়ামে বন্ধু শফিকের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মিলানদহ উমিরউদ্দিন পাইলট হাই স্কুলের এসএসসি ৯১ ব্যাচের সকল বন্ধু একত্রিত হয়ে জন্মদিন পালন করেছে। ৯১ ব্যাচ ক্লাবের সভাপতি ডাক্তার জামিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাগত বক্তব্য দেন বন্ধু শফিক ও তার পরিবার। তিনি ৯১ ব্যাচের সকল বন্ধুদের সহ জন্মদিনে উপস্থিতি শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও মিলানদহ পৌর মেয়র শফিক জাহিদি রবিন, হাজি দিদার পাশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিন্না, এসিসি ৯১ ব্যাচ ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার ভাই যেটা আছে এটা আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি এবং এতটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যত দীর্ঘ সময় রাজনীতি ছাত্র রাজনীতির সময় মেলান্দতে যত ছাত্র রাজনীতি দাঁড়া করেছেন তাদের সাথে যে ফোনে কথা বলেন এটা আমার মনে হয় যে ছবি ছাড়া আর কোনো মানুষের কোন নেতার দ্বারাই সম্ভব না। জন্মদিনের আয়োজন করেছেন বর্ণাঢ্য আয়োজন করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পৌরসভাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সত্যি ঘটনা এখন আমার মনে হয় সকল বন্ধু বান্ধবদেরকে আমার প্রবাসী জীবন থেকে আন্তরিক অভিনন্দন। আজকের এই মির্জা জন্ম আয়োজন করার জন্য আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি তাদের প্রত্যেককে প্রত্যেক বড় ভাইদেরকে আমার মেলান্দহ উপজেলা এবং জামালপুর জেলা রাজনীতির অভিভাবককে আমার আন্তরিক অভিনন্দন। যারা আমার জন্মদিনে আজকের এই আমার এই জন্মদিনের উপলক্ষে দূর দূরান্ত থেকে কষ্ট করে এসে আমার জন্মদিনকে সাফল্যমণ্ডিত করার জন্য এসেছে তাদের সকলকে এবং মেলান্দহ উপজেলার সর্বস্তরের বাসীকে আমার আমেরিকার প্রবাসী জীবন থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা। দুইটা ছেলে আছে তারা মানে সবার উদ্দেশ্যে একটি কথা বলবে। আপনারা আমার ছেলেদের কথা একটু শুনবেন। Assalamu alaikum. Thank you all for coming. Please do prayers for my dad. This is a huge celebration and I'm happy that whoever put together all of this, I'm happy they did it because my father deserves this and yeah, that's all I wanted to say. Assalamu alaikum. Thank you all for putting this celebration together. I just want to say please pray for my dad. আমি আসলে কি বলবো আপনাদের ভালোবাসা দেখে আমি আমরা সবাই মানে খুবই সারপ্রাইজ। তো থ্যাংক ইউ জানাই আন্তরিক ভাবে আমার হাজব্যান্ডকে, 91 ক্লাবের সমস্ত ফ্যান, সমস্ত বন্ধু বান্ধবীকে। Yeah.